নাটোরে সিংড়া পৌর নির্বাচনে নিজ দলীয় সমর্থকদের পুলিশি হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী। সকালে সিংড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র শামীম আল রাজি অভিযোগ করেন, নির্বাচন থেকে তাদের নেতাকর্মীদের দূরে রাখতে অহেতুক তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশি হয়রানি বন্ধ ও নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের নিরাপত্তারও দাবি জানান তিনি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আফসারুজ্জামান সহ দলীয় নেতাকর্মীরা।